এটা তো আপনারা প্রত্যেকেই জানেন যে কুমির নিজের এলাকার রাজা হয়ে থাকে, আর অন্য কোনো বন্য প্রাণীর সাহস নেই যে তাদের এলাকায় ঢুকে কুমিরের সঙ্গে শত্রুতা করবে। এমন কিছু ঘটনা রয়েছে যেখানে দেখতে পাওয়া যায় জঙ্গলের রাজা সিংহ পর্যন্ত তাদেরকে দেখে ভয় পায়। জঙ্গলের মধ্যে এমন কোনো বন্য পশু নেই যে সরাসরি সামনে থেকে কুমিরের সঙ্গে লড়াই করবে, কারণ একটি কুমির প্রত্যেকটি বন্য পশুকে নিজের শিকার মনে করে, সেটা জঙ্গলের সবচাইতে বড় প্রাণী হাতি কিংবা জঙ্গলের ঘাতক শিকারী প্রাণী সিংহ। আমাদের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন কুমিরের কতগুলি মারাত্মক শিকারের ঘটনা। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি সিংহ নদী পারাপার করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করে, তবে সে এটা ভুলেই গিয়েছিল যে নদীতে বসবাস করছে জলের রাজা কুমির। তবে নদী পারাপার করার সময় এই সিংহ শিকারী প্রাণী কুমিরকে দেখতে পেয়েছিল, যে কারণে সে খুব দ্রুত গতিতে নদী পারাপার করার চেষ্টা করে। তারপর দেখা যায় কুমির খুব দ্রুত গতিতে আসে এবং সিংহের উপর আক্রমণ করে বসে। জঙ্গলের মধ্যে হরিণ অন্যান্য প্রাণীদের মতো খাবারের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু কিছু সময় খাবারের খোঁজে তাদেরকেও নদী পারাপার করতে হয়। আর নদী পারাপার করার সময় এই সকল নিরীহ হরিণগুলি কুমিরের মুখোমুখি হয়, আর এই জন্য প্রায় সময় দেখতে পাওয়া যায় একটি হরিণ খুবই নির্মমভাবে কুমিরের হাতে শিকার হয়েছে। এমন কিছু মুহূর্ত রয়েছে যেখানে দেখতে পাওয়া যায় হরিণকে শিকার করার পর কুমির তাদেরকে আস্ত গিলে ফেলার চেষ্টা করে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই সুন্দর এবং কিউট প্রাণীটি জঙ্গলের প্রত্যেকটি শিকারী প্রাণীর পছন্দসই খাদ্য। আমাদের এই ভিডিওতে দেখতেই পাবেন যে কতগুলি হরিণ ছোট্ট নদী পারাপার করার চেষ্টা করে, তবে এই নদী তাদের জন্য ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের থেকেও বেশি ডেঞ্জারাস ছিল। এই জন্য এই সকল কুমিরগুলি কোনো ডেঞ্জারাস আর্মির মতো তাদের উপর আক্রমণ করে। এরপর দেখা যায় এই সকল হরিণগুলি খুবই নির্মমভাবে কুমিরের গ্রুপের কাছে শিকার হয়ে গিয়েছে। ওয়াইল্ড বিস্ট হলো জঙ্গলের একটি সাধারণ প্রাণী, তবে জঙ্গলের এই পশু সবচাইতে বেশি মাত্রায় কুমিরের কাছে শিকার হয়, কারণ প্রত্যেক বছর 25 লক্ষেরও বেশি ওয়াইল্ড বিস্ট মারা রিভার পারাপার করার চেষ্টা করে। আর শুধুমাত্র ভালো খাবারের খোঁজে এই সকল ওয়াইল্ড বিস্ট মারা রিভার নদী পারাপার করার সিদ্ধান্ত নেয়। এরপর দেখা যায় নদী পারাপার করার সময় ওয়াইল্ড বিস্টগুলি কুমিরের সম্মুখীন হয়। এই ভিডিওতে দেখতেই পাবেন যে একটি বিশাল আকৃতির কুমির ছোট সাইজের ওয়াইল্ড বিস্টকে শিকার করার চেষ্টায় রয়েছে। তারপর দেখা যায় অল্প সময়ের মধ্যে সে তার শিকারকে টেনে জলে নিয়ে আসছে। তবে ওয়াইল্ড বিস্ট এটা খুব ভালো করেই জানে যে জলের মধ্যে তাদের চরম শত্রু কুমির অপেক্ষা করছে, কারণ আমাদের এই ভিডিওতে দেখতেই পাবেন যে ওয়াইল্ড বিস্ট জলাশয়ের মধ্যে জলপান করছে, কিন্তু সে প্রচণ্ড পরিমাণে ভয়ের মধ্যে রয়েছে, কারণ কুমির কখন যে কার উপর আক্রমণ করবে সেটা কেউ বলতে পারবে না। আপনি এই ভিডিওতে পরিষ্কারভাবে দেখতে পাবেন যে প্রচণ্ড পরিমাণে সতর্ক থাকার পরেও কুমির কিভাবে একটি ওয়াইল্ড বিস্টকে শিকার করে নিল। তবে জঙ্গলের পৃথিবীতে প্রত্যেকটি পশু একে অপরের উপর নির্ভর রয়েছে। এখন যদি কুমির শিকার না করে তাহলে সে কি খেয়ে জীবিত থাকবে, এটাও একটি ভাবার বিষয়। জেব্রা আর কুমির খুবই কম সময় একে অপরের সম্মুখীন হয়, তবে একটি জেব্রা কতটা শক্তিশালী প্রাণী সেই সম্পর্কে আমাকে বেশি বক্তব্য রাখতে হবে না, কারণ আমাদের পুরাতন ভিডিওগুলিতে জেব্রা সম্পর্কে আমরা অনেক রকমের ডেফিনেশন দিয়েছি। এই ভিডিওতে দেখতেই পাবেন যে কতগুলি কুমির একটি বড় সাইজের জেব্রাকে শিকার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই জেব্রা খুবই চালাকির সঙ্গে ওয়াইল্ড বিস্টের বাচ্চার পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তারপর দেখা যায় এই কুমির জেব্রাকে ছেড়ে দিয়ে ওয়াইল্ড বিস্টের বাচ্চাকে শিকার করে নেয়। এরপর দেখা যায় সেখানে উপস্থিত বাচ্চাটির মা শুধুমাত্র নিজের বাচ্চাকে দেখতে থাকে, কিন্তু নিজের বাচ্চার জন্য সে কিচ্ছু করতে পারেনি। এতক্ষণ তো আপনারা দেখলেন যে জঙ্গলের পশুগুলি কুমিরের কাছে শিকার হচ্ছে, তবে আপনি কি জানেন কিছু সময় মাছ শিকার করা পাখিগুলিও কুমিরের কাছে শিকার হয়ে যায়? এখানে দেখতেই পাবেন যে একটি সারস পাখি মাছ শিকার করার আশায় জলাশয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তারপর দেখা যায় হঠাৎ করেই একটি কুমির তাকে শিকার করে নিয়েছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, শকুনের মতো শক্তিশালী পাখি পর্যন্ত কুমিরের কাছে শিকার হয়ে যায়, কারণ কুমির শিকার করার দিক থেকে এতটা পরিমাণে পারদর্শী যে কারণে যে কোনো শক্তিশালী কিংবা দ্রুতগামী প্রাণীকে তারা খুব সহজেই নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে নেয়। তবে পায়রাকে শিকার করার এই দৃশ্য দেখে আপনিও আশ্চর্য হয়ে পড়বেন, কারণ আকার আয়তনে
বিশাল আকৃতির হওয়ার পরেও তারা এতটা শান্তশিষ্টভাবে পাখিকে শিকার করে যা আপনার কল্পনার বাইরে রয়েছে। কারণ জলাশয়ের ধারে বসে থাকা এই পায়রাটিকে শিকার করার জন্য কুমির খুবই শান্তশিষ্টভাবে আর খুবই ধীর গতিতে একদম কাছে চলে আসে এবং সর্বশেষে পায়রাটিকে শিকার করে নিল। এমনটা মন্তব্য করা হয়েছে যে জঙ্গলের সবচাইতে দুষ্টু এবং ছটপটে প্রাণী হচ্ছে বানর, আর বানর হুট করে কারুর কাছে শিকার হয়ে যায় না, কারণ তাদেরকে শিকার করতে গেলে শিকারী প্রাণীটিকে অনেকটা চালাক হতে হবে। একটি বানর জলাশয়ের মধ্যে জল পান করতে গিয়েছিল আর শিকারী প্রাণী কুমির খুব চালাকির সঙ্গে তাকে শিকার করে নেয়। তারপর দেখা যায় এই বানরটির অপর এক বন্ধু শুধুমাত্র দেখতেই থাকে, কারণ নিজের বন্ধুকে কুমিরের কাছ থেকে শিকার হওয়া থেকে বাঁচাতে গেলে সে নিজেও কুমিরের কাছে শিকার হয়ে যাবে। তারপর দেখা যায় বানরটি সম্পূর্ণভাবে মারা যাওয়ার পর এই কুমির তাকে গোটা গিলে ফেলছে। আমি প্রথমেই বলেছিলাম কিছু সময় জঙ্গলের শিকারী প্রাণীরাও কুমিরের কাছে শিকার হয়ে যায়, কারণ এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি জাগুয়ার রাতের অন্ধকারে নিজেকে খুব চালাক মনে করে জলপান করতে এসেছিল, কিন্তু কুমিরের কাছে তার কোনো চালাকি টেকেনি, কারণ এই কুমির সঠিক সময় বুঝে জাগুয়ারের উপর আক্রমণ করে। আর ভিডিও শেষের দিকে দেখতে পাওয়া যায় কুমির জাগুয়ারকে শিকার করে টানতে টানতে জলে নিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে জাগুয়ার নিজের শিকারকে খাওয়ার পর জলাশয়ে জলপান করতে এসেছে। তারপর দেখা যায় একটি কুমির শিকার করার জন্য তার উপর আক্রমণ করে, কিন্তু এই জাগুয়ার খুব চালাকির সঙ্গে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। তারপর দেখা যায় এই জাগুয়ার সেখানে বসে কুমির চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। আমাদের এই ভিডিওটিতে দেখতে পাবেন যে একটি বন্য শুকর চারিদিক থেকে মৃত্যুর সম্মুখীন হয়েছে, কারণ তার একপাশে রয়েছে ঘাতক শিকারী প্রাণী বন্য কুকুরের গ্রুপ আর তার পিছনে রয়েছে জলের রাজা কুমির। তবে শুকরের পিছনে কুমিরকে দেখা মাত্রই এই সকল বন্য কুকুরগুলি একে একে পিছনে সরে যেতে শুরু করে। এরপর দেখা যায় এই বন্য শুকর কুকুরগুলিকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু শিকারী প্রাণী কুমির চুপিসারে পিছন দিক থেকে এসে তাকে শিকার করে জলে টেনে নিয়ে আসে। এইভাবে বন্য শুকর কুমিরের কাছে শিকার হয়ে যায়। কচ্ছপের খোলস এতটা পরিমাণে শক্ত হয়ে থাকে যে কারণে শিকারী পশুগুলি তাদেরকে শিকার করার চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে ফেলেছে। তবে কুমির এমন একটি শিকারী প্রাণী যে কচ্ছপকে শিকার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না, কারণ কচ্ছপের খোলস যতই শক্ত হোক না কেন কুমিরের চোয়ালের কাছে তা কিছুই না। কুমিরের সবচাইতে জোরালো কামড়ানোর শক্তির কাছে এই কচ্ছপ টিকবে না। এই ভিডিওতে দেখতেই পাবেন যে একটি কচ্ছপকে শিকার করার পর কুমির খুবই নির্মমভাবে তার খোলস ভেঙে দিয়েছে এবং তাকে নিজের ভোজনে পরিণত করেছে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। আপনি কি জানেন আমার নতুন ব্লগ চ্যানেলে নতুন ব্লগ এসে গিয়েছে, আর সেখানে সাপ্তাহিক 4-5 করে নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে পাবেন। আপনি যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই গিয়ে আমার ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না, আর ভিডিওটিকে আপনার বন্ধু এবং আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।